সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদে বাংলাদেশে এই প্রথম সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি সেমকর্প ও বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি যৌথভাবে স্থাপন করেছে 414 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডুয়েল ফুয়েল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে 22 বছরের জন্য 16 একর জমি ইজারা নিয়ে 2016 সালের অক্টোবর থেকে কাজ শুরু করে। 2019 সালের অক্টোবরে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করলেও 282 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সিম্বল সাইকেল প্ল্যান্টটি নির্ধারিত সময়ের 1 বছর আগে ও 132 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কম্বাইল সাইকেল প্ল্যান্টটির কাজ এবছরের এপ্রিল মাসে নির্ধারিত সময়ের 6 মাস আগে শেষ হয়েছে। ফলে প্ল্যান্ট দুটি থেকে এখন প্রতিদিন 414 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এখানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে দেশের বর্তমান বিদ্যুতের চাহিদা পূরণে অবদান রাখছে এই বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া প্রতিষ্ঠানটি স্থাপনের সময় থেকেই দেশের প্রায় 1500 মানুষ এখানে কাজ করছে। বর্তমানে নিযুক্ত 52 জন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশই বাংলাদেশী।